বন্ধুরা, আপনি কি জানেন গাছ কিভাবে খাবার খায়? বন্ধুরা, আমরা তো মোটামুটি সবাই জানি গাছ খাবার খেয়ে থাকে। ছোটবেলায় আমরা পড়েছি যে গাছ তাদের পাতা দ্বারা খাবার খেয়ে থাকে, কিন্তু গাছ কিভাবে খাবার খায় তা আমরা কি কখনো নিজের চোখে দেখেছি? বন্ধুরা, গাছের পাতাকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন দেখা যায় গাছের পাতার ভিতরে অনেকগুলো ছোট ছোট ছিদ্র রয়েছে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন গাছের পাতার ছোট ছোট ছিদ্রগুলো মানুষের মুখের মতো নড়াচড়া করছে, আর এই ছিদ্রের মধ্য দিয়ে সূর্য থেকে তৈরি খাবারগুলো গাছের ভিতরে চলে যায়। হিউম্যান আই। বন্ধুরা, চোখ হচ্ছে আমাদের শরীরের আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। চোখ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। বন্ধুরা, এই চোখ দুটো যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে এই চোখ আপনাকে ভিন্ন জগতে নিয়ে যাবে, কারণ চোখগুলো যখন আপনি মাইক্রোস্কোপে দেখবেন মনে হবে আপনি মহাকাশ জুম করে দেখছেন। সেখানে অনেকগুলো লেভেলার রয়েছে, এই লেভেলার ভিতরে মনে হবে যে অনেক বড় বড় গর্ত এবং সবার মাঝখানে একটি ব্ল্যাক হোল রয়েছে। বন্ধুরা, বাস্তবে কিন্তু এটি ব্ল্যাক হোল নয়, এটি হচ্ছে আমাদের চোখের লেন্স, যার মাধ্যমে আমরা সব কিছুই দেখতে পাই। আর ভিন্ন ভিন্ন মানুষের চোখের রং ভিন্ন ভিন্ন কালার হওয়ার কারণে এই জিনিসগুলো আপনি ভিন্ন রঙের দেখতে পাবেন। পন্ড ওয়াটার। বন্ধুরা, অনেক আগে মানুষ পুকুরে পানি এবং নদীর পানি পান করে থাকতো। বর্তমানে পুকুর বা নদীর পানি পান করা কমে গেলেও পৃথিবীতে অনেক জায়গায় রয়েছে যেখানে নদী এবং পুকুরের পানি পান করে থাকে। কিন্তু এই পুকুরের পানি কি আসলে খাবার উপযোগী? চলুন মাইক্রোস্কোপে দেখে আসি। পুকুরের পানি নেওয়ার পর যদি মাইক্রোস্কোপে দেখা হয় তা আপনি দেখতেই পাচ্ছেন, এই পানিতে কত অণুজীবী, কত পরজীবী, ময়লা এবং ভাইরাস রয়েছে। বন্ধুরা, এরপরও কি আপনি মনে করেন পুকুর বা নদীর পানি খাওয়া উপযোগী? ফিঙ্গারপ্রিন্ট। বন্ধুরা, আমাদের জীবনে ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন কাজে লাগে, এমনকি আমাদের ফোনের লকটি খুলতেও ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। কিন্তু আসলে এই ফিঙ্গারপ্রিন্ট দেখতে কেমন হয় তা যদি জানতে চান তাহলে চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখে আসি। তো যখন একটি আঙুল মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন ফিঙ্গারপ্রিন্ট লাইনগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। এই লাইনগুলোর প্রত্যেকটিতে অনেকগুলো গর্ত রয়েছে, আর দেখতে পাচ্ছেন সেখান দিয়ে ঘাম বেরোচ্ছে, আর এই ছিদ্রগুলোকে লোমকূপ বলা হয়। টয়লেট পেপার। টয়লেট পেপারকে যখন মাইক্রোস্কোপে দিয়ে জুম করে দেখা হয় তখন এই টয়লেট পেপারটিকে এমনটাই দেখায়। মাইক্রোস্কোপের নিচে দেখা যায় যে অনেকগুলো টুকরো মিশ্রণে টয়লেট পেপার তৈরি করা হয়েছে। এর কারণ হলো টয়লেটের টিস্যু পেপার সাধারণত আমাদের ফেলে দেওয়া কাগজ এবং অপ্রয়োজনীয় কাগজের ছোট ছোট টুকরো করে এরপর মেশিনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় টিস্যু পেপার তৈরি করা হয়। এই জিনিসগুলো খালি চোখে না দেখা গেলেও মাইক্রোস্কোপে দেখা যায় টয়লেট পেপারগুলো ছোট ছোট টুকরো দ্বারা তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই পাঁচটি বিষয়ের মধ্যে আপনার কাছে কোনটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।